পহরানের বন্ধু রে বন্ধু, বুইরা হইলাম অল্প বয়সে। পহরানের বন্ধু রে বন্ধু, বুইরা হইলাম অল্প বয়সে। এই তোমার এত গান করো অনেক সব, কান কুসাওয়ার গান করো, কানের পর্দারা খাইবে নাকি? দানের পর্দারা ফুটো হয়ে গেলে কতগুলো টেহা লাগবে নাকি? তার কোনো হিসাব আছে তোমার? ওরে আমার হিসাবই বউ রে, হিসাব দেখো, এরম হিসাব সবসময় করলে আমাকে এরম টিনের ঘরে থাকতে হইতো না। এতদিনে আমি দুই তালা বিল্ডিং করতে পারতাম। করোনার সময় হাতে টাকা পয়সা নাই, কি বাইনাটা করলা? সুন্দরবন দেখাইতে হবে, সুন্দরবন দেখাইতে হবে। হ্যাঁ, এই যে সুন্দরবন দেখাই আনলাম, কতগুলো আমার কর করার টেহা নষ্ট হইলো। হিসাব করে হিসাব, বড় হিসাবই হয়েছে। টেনশন করতে করতে হ্যাঁ এই অল্প বয়সে আমার মাথা চুলগুলো সব পাইকেই গেল। এই তুমি থামো তো, তোমার সবসময় তো বড় বড় চাটাম ছাড়ো কেন গো? তুমি লোকের সামনে বড় বড় চাটাম ছাড়ো, তোমার বলে মাথার চুল পাকছে। তোমার কি মাথার চুল একটাও পাকছে? কি কইলা, চাটাম ছাড়ি না? এই কথাটা ঠিকই কইছো। ওই কর পরে আমিও মনে মনে ভাবি চাটাম দিয়ে ফেললাম, কিন্তু কি করব কও, অভ্যাসে হয়ে যায়, ইচ্ছা করে কই না, সমস্যা। আরে দাঁড়াও, থামো, তোমার এই সমস্যা দূর করার একটা উপায় আছে আমার কাছে। উপায় আছে? হ্যাঁ। কি উপায় কও দেখি। তুমি যে লোকের সঙ্গে যাইয়া চাটাম গুলা ছাড়ো, তখন তো আমারও একটা মান সম্মান লাগে। লোকে তো আমারে কয় ওই দো চাটামির বউ আইছে, তা আমার তো এটা কেমন লাগে না। তাই তখন তুমি লোকের সঙ্গে যখন কথা কইবা, বড় বড় চাটাম ছাড়বা, বেশি হয়ে যাইবো যখন আমি একটু কাজ দিব করিয়া, আমার কাজ শুনেই তুমি একটু চাটামটা কমাইয়া দিবা, বুঝছো? তোমার তো এত বুদ্ধি, আগে তো জানতাম না। ঠিক কইছো, এরপরে যদি আমার সাটাম বেশি হয়ে যায় তাহলে তুমি কাশপা, আমি চাইতে যাবো। মনে থাকে তোমার? হয় থাকবে নে। নীলুদা, ও নীলুদা বাড়ি আছো নাকি? ও নীলুদা, এখন আমার ডাকে কে ডাক, দেখো তো। ও ঠাকুরবো নাকি, কবে আসলে বিদেশ দিয়া? এই তো তিন দিন হলো। আসো এই দেখো তুমি। হ্যাঁ বইতেছি। তারপরে ভাই, এই তুই কেমন আছিস কো দেখি? আছি ভালোই তো। তোমরা দুইজনে নাকি ঘুরবে গেছিলে দেখ শুনলাম। আর কইস না, তোর বৌদি কবে দিয়ে কয় সুন্দরবন দেখছে। হ্যাঁ, আবার একটু ট্রেনেও চলে নাই তো, আর একটু ট্রেনেও চড়াই আনলাম, সুন্দরবন দেখে আসলাম, বুঝলি? তো দাদা, সুন্দরবন তো ঘুরে টুরে আইলা, তো সুন্দরবন কেমন ঘুরলা না ঘুরলা সের একটা গল্প স্বল্প একটু শুনাও। সুন্দরবনের গল্প শুনবি? আর কইস না ভাই, দুইজনে সুন্দরবনে গেছি, বাঘে বাঘ বাঘে বাঘ গিজ গিজ করতেছে, একেবারে মাথা খারাপ বাঘ। আর কি কবো তোরে, বিশাল বিশাল বাঘ, ওই এক একটা বাঘের লেজই হলো 50-60। কো কি দাদা, একটা বাঘের লেজ 50-60 লম্বা? ও এই ভাই বুঝিস, আরে 50-60 না হইলো 40-60 তো হবেই। আবার কাছে বুঝিস ভাই, দেখ বাঘ তো আত্মায় বেতর দেখি নাই, তই 40-60 না হইলো ওই বাঘের লাশ 30-60 তো হবেই হবে। বুঝলি ভাই, আরে 30-60 না হইলেও ওই বাঘের লেজ 20-60 তো হবেই হবে, একেবারে গ্যারান্টি। কি দাদা, একটা বাঘের লেজ 20-20 যদি হয় তাহলে বাঘটা কত বড়? এই এই তুই কাইসা মইরা গেলে না, ওই বাঘের লেজ 20-20 নিচে আমি নামবো না, কাইসা মরে গেল বাঘের লেজ আর কমাবো না, কমাবো না রে, কমাবো না, কমাবো না,
বুঝলি?